ধান কাটার দিন মজুরি অর্থাৎ আঞ্চলিক ভাষায় কামলা খেটে পড়ার খরচ যোগান হার না মানা দুই শিক্ষার্থী। গরিব ঘরে জন্মেছে বলে অর্থাভাবে শিক্ষা থেকে বঞ্চিত হতে নারাজ তারা। তাই করোনার মন্দায় কুড়িগ্রাম থেকে মুন্সীগঞ্জ এসেছেন ধান কাটতে। অদম্য লড়াকু দুই শিক্ষার্থীর কথা জানাচ্ছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন অজিত আইচ। মাঠ জুড়ে হেমন্তের হলদে ধানের উৎসব। সোনারঙা ধান গোলায় তুলে দিতে উত্তরের জনপদ কুড়িগ্রাম থেকে ধান কাটতে মুন্সীগঞ্জে এসেছে দিনমজুরের এ দলটি। এ দলে থাকা কামরুল ডিগ্রি পাশ করেছেন গতবার, এবার মাস্টার্স পরীক্ষার খরচ তুলতে বেছে নিয়েছেন ধান কাটার দিনমজুরি। অভাবী পিতার ঘরে জন্ম নেয়া কামরুল কোনো কাজকেই ছোট ভাবেন না বলেই শুধু ধান কাটা নয়, পড়ার খরচ যোগাতে যখন যা পেয়েছেন তাই করেছেন। ভর্তির জন্য আর কি কিছু টাকা লাগে, সেই টাকার জন্য আর কি এখানে আসছি যে যদি কিছু টাকা উপার্জন করি, মাস্টার্স করতে চাই, চাকরির জন্য অ্যাপ্লাই করছি কিন্তু ভাগ্যের জন্য হয়তো হয় নাই। আমার তো এরকম কোনো কিছু নাই, মামা চাচা নাই। সোহেল রানারও এখানে ধান কাটতে ছুটে আসার একই কারণ। কুড়িগ্রামে টিউশনি আর খুচরা নানা কাজ করে পড়াশোনার খরচ চললেও করোনা পরিস্থিতিতে এখন তাও বন্ধ। সামনে ডিগ্রি পরীক্ষার খরচ যোগাতে তাই এত দূর আসা। এক মাস 40 দিন যদি সব কৃষি কাজ করি, আমি 10-15 হাজার টাকা হইলে আমি পড়াশোনা মোটামুটি 3-4 মাস পড়াশোনা খরচ হবো আমার। আমি সেই কারণে এই কুড়িগ্রাম জেলার চিলমারি থানা নোয়ারহাটি নন থেকে আমি মুন্সীগঞ্জ এই বালুরছড়া এই জায়গায় এসে আমি কৃষি কাজ করতেছি। 15 সালে SSC পাশ করেছি, 17 সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি, এই করে করে আমি পড়াশোনা করতেছি। আমার বাবা খুবই দরিদ্র, আমি সামনে 21 সালে ডিগ্রি পরীক্ষা দেবো। উচ্চশিক্ষার পরশ পেতে কষ্টের নদী সাঁতরে কামরুল সোহেলের মতো অন্য কোথাও অন্য কোনো কাজ নিভৃতে করে যাচ্ছেন এসব লড়াকু শিক্ষার্থীরা। হাসান মাহমুদ, NTV News, মুন্সীগঞ্জ।